হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো ফারহান এবং নিহা অভিনীত একবার বলো ভালোবাসি নাটকটা নিয়ে, যেটা কিন্তু রিসেন্টলি রিলিজ হয়েছে সিএমভি ইউটিউব চ্যানেলে। তো এই নতুন বাংলাদেশি নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিন্তু বাংলাদেশ থেকে এবারে অনেক অনেক নাটক রিলিজ হয়েছে, বেশ ভালো ভালো তারকাদের নিয়ে কিন্তু নাটক রিলিজ হয়েছে। এবং এই অনেকগুলো নাটকের মধ্যে কিন্তু আমরা কিছু কিছু নতুন পেয়ারও দেখতে পেয়েছি। তো আমি চেষ্টা করব যে নাটকগুলো বেশ আলোচিত হচ্ছে সেই নাটকগুলো দেখে তোমাদের সাথে রিভিউগুলো শেয়ার করা। তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাট এখন কথা বলবো হচ্ছে ফারহান এবং নিহার অভিনীত একবার বলো ভালোবাসি নাটকটা নিয়ে। তো নাটকটা খুবই মানে সিম্পল, ডিফারেন্ট ইমোশনস নাটকটার মধ্যে দেখানোর চেষ্টা করা হয়েছে। নাটকটার মধ্যে গল্পে নতুনত্ব সেরকম কিছু নেই, বাট মানে নাটকটার মধ্যে দুটো যে নতুন যে জুটি, সেই জুটিটার যে প্রেমটা, যে রসায়নটা, সেটা কিন্তু দেখতে বেশ বেশ ভালো লাগছিল। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার ফারহান তার মানে মামাকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে দেখতে যাচ্ছে, মামার জন্য সম্বন্ধ খুঁজতে যাচ্ছে যাতে তার মামার বিয়ে হয়। এবং যে বাড়িতে গিয়ে তার মামার 37 নম্বর পাত্রী দেখে পছন্দ হবে, সেই পাত্রীর যে বোন থাকবে, যে ক্যারেক্টার নিহা প্লে করছে, সেই বোনের সাথেও এখানে মানে ফারহানের দেখে লাভ অ্যাট ফার্স্ট সাইট এরকম ব্যাপার হয়ে যাবে এবং তিনি সেই মেয়ের প্রেমে পড়ে যাবে। এবং আস্তে আস্তে তিনি যখন তার মামার লাইফটাও সেট করার চেষ্টা করছে, তিনি তার নিজের জীবনটাকেও কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। বাট এই সুন্দর গল্পটা কি এতটাই ইজি তাদের ভালোবাসাটা কি মানে পরিপূর্ণ হবে? কারণ এখানে কিন্তু একটা ছোটোখাটো টুইস্ট আসবে, যে টুইস্টটা আসার পর কিন্তু তাদের ভালোবাসার মধ্যে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াবে। কে বাধা হয়ে দাঁড়াবে, কিসের জন্য বাধা হয়ে দাঁড়াবে, এবং এই বাধাটা আসার পর তাদের ভালোবাসাটা পরিপূরণ হবে কিনা, বা তার মামার বিয়েতে কোনো এফেক্ট পড়বে কিনা, সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের একবার বলো ভালোবাসি নাটকটাকে ইউটিউবে দেখতে হবে। তো গল্পটা যেটা আমি বললাম খুবই সিম্পলভাবে এখানে রাখা হয়েছে, বাট এখানে দুজনের কেমিস্ট্রিটা কিন্তু বেশ দেখার মতো ছিল। স্পেশালি নাটকের যে প্রথমের দিকে যখন মানে পাত্রী খোঁজ যখন তারা যাবে, সেই সময় কিন্তু যে কমেডি পার্টটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এবং এখানে নিহাকে কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ আমার লাগছিল। স্পেশালি এখানে ফারহানের যে বাবা চরিত্রে যে পালন করেছে, তার কিন্তু অ্যাক্টিংটা দারুণ লেগেছে। তার যখন যখন একটু কমিক্যাল টাইমিং দিয়েছে সেটা কিন্তু দেখতে খারাপ লাগেনি। বাট হ্যাঁ, দুজনের মানে এখানে যে ইমোশনাল পার্টটা, যেটা একটু বেশি করে ফোকাস করা দরকার ছিল, একটু বেশি করে দেখানো দরকার ছিল, সেই পার্টটা একটু আমার কম লেগেছে। বাট এখানে একটা যে গান ইউজ করা হয়েছে, সেই গানে কিন্তু তাদেরকে একসাথে এক কথায় জাস্ট অসাধারণ লেগেছে। বাট আমি মনে করি ফারহানের কিন্তু বেশ ভালো পোটেনশিয়াল আছে, কারণ এর আগে কিন্তু তার অনেক ভিন্নধর্মী কাজ দেখেছি যেখানে কিন্তু তিনি বেশ ভালো অভিনয় করে। বাট যেহেতু ভালোবাসা দিবস, তো এই দিবসের উপলক্ষে যেসব নাটকগুলো আছে সেগুলো তো ভালোবাসা রিলেটেডই হবে। বাট গল্পটা কিন্তু সেরকম নতুনত্ব ছিল না, মানে একবার দেখার মতো, যেহেতু একটা নতুন জুটি দেখতে পেলাম, সেই হিসেবে কিন্তু তাদেরকে বেশ বেশ ভালো লাগলো। আশা করছি তারা এরপরে আরও একসাথে এরকম মানে লাভ কন্টেন্টে কাজ করবে, যেগুলো হয়তো আরও ভালো হবে। এবং মানে এই সিম্পল চেনা ছকের বাইরেও আশা করছি আরও অন্যরকম হাটকে আমরা লাভ স্টোরি দেখতে পাবো, যেগুলো দেখে অ্যাটলিস্ট আমাদের কিছুদিন হলেও নাটকটা মনে থাকবে। বাট এই নাটকটা বলতে গেলে আমার মানে ঠিকঠাক লেগেছে, খুব যে ভালো লেগেছে সেটাও না, আবার খুব যে খারাপ লেগেছে সেটাও না। কিছু কিছু মোমেন্ট তোমাদের বেশ ভালো লাগে, তোমরা বেশ এনজয় করবে, আবার কিছু কিছু ডাল মোমেন্টও আছে যেগুলো মানে দেখে তোমাদের সেরকম কিছু আহামরি মনে হবে না। তো তোমরা যদি একবার বলো ভালোবাসি নাটকটা দেখে থাকো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।